বুঝলি সামু তো আমাকে বলেছে হিরোইন বানিয়েই ছাড়বে আরে হিরোইন তো মেয়েরা হয় গাড়ল করে তোর ছাড় তো ওই একই হলো তা বিশুদা কত কি লাগছে আরে হিরো হতে গেলে 5 লাখ আর ভিলেন হতে গেলে 3 লাখ বলছে আচ্ছা আর হিরোইন না সানুদাই জানি ওই তো ওই তো ওই তো সানুদা এসে গেছে এই যে বিশু হ্যাঁ সামনের সপ্তাহে তোকে মুম্বাই যেতে হবে মুম্বাই আর শাহরুখ খান ছোট ভাইয়ের চরিত্র অভিনয় করতে হবে কনফার্ম হয়ে গেছে কিন্তু হ্যাঁ তাই নাকি সানুদা আমাকেও ঢুকিয়ে দাও না গো আমিও তোমাকে দেব আর কবে নেবে বলো তাহলে সানুদা আমার হবে তো আমি পারবো তো আর হবে হবে তার আগে কথা দে দিবি তো আরে হ্যাঁ কথা দিলাম তোমাকে ঠিক দেব ওকে ওকে আজ রাতে তোদের বাড়িতে গিয়ে তোদের ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে সানুদা তুমি না বড্ড ভালো এই সানু দাঁড়া তোর সাথে কথা রয়েছে তারপর ভালো আছো তো বলছি যে আমার ওই ভাগ্নিকে নায়িকা করবি বলে যে কলকাতায় টাকা নিয়ে গেলি তার কি হলো হ্যাঁ আর ওই দেবদা তিনি মন্ত্রী হতে দিল্লি গেছে বাবা ওই দিল্লি গিয়ে দেব এখনো ফেরেনি ওখানে ও কি করছে হ্যাঁ মন্ত্রী হতে গেছে হ্যাঁ কি বললি মন্ত্রী মন্ত্রী বেশ 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 খুব ভালো খুব ভালো তবে কাকা আরো টাকা লাগবে দেবদা বলেছে ওই 50,000 আরে বাবা দেবো দেবো আরে 50 কেন আমি 1,00,000 দেবো কিন্তু আমার ওই বাবা একটাই কথা এই দেবের পাশে আমার ভাগ্নি কিন্তু আমি হিরোইন হিসাবে দেখতে চাই তুমি যদি এই কাজটা না পারো না তোমাকে আমি কেটে পিস পিস করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো আমার নাম কিন্তু হরেকেষ্ট সাহা মনে থাকে জানো আরে বাবা বলো বলো টাকাটা কখন দেবে আরে সন্ধ্যের সময় চলে আয় না আমার তো টাকা রেডি আছে দিয়ে দেবো ঠিক আছে কাকা সন্ধ্যের সময় আসলাম বলে আর তোমার ভাগ্নিকে আমি হিরোইন বানিয়েই ছাড়বো ঠিক আছে বাবা আয় আয় হ্যাঁ তখন কথা হবে তাহলে আসি আসি এদিকে সংসারের কি অবস্থা নামতে পান্তা ফুরোল আর উনি গেছে ওই সিনেমার নায়ক হতে আসুক আজ বাড়ি ওই ঝেঁটা মেরা যদি মাথার থেকে সিনেমার ভূত না নামাতে পারি তো আমার নাম রানী নয় আসুক বাড়ি রানী এই বুঝলি আমি বাস সিনেমার নায়ক হয়েই গেলাম ওই যে ওই সানুদা আছে না এই মাত্র বলে গেল আমি নাকি নায়ক হয়েই গেছি বুঝলি হুম ঘরে এক মুঠো চাল নেই পরনে কাপড় নেই আর তোর মিশে নায়ক হবার শখ আর ঝেটিয়ে তোর মাথার থেকে নায়কের ভূত নামাবো আমি দাঁড়া আমি আসছি এই ভিটিতে আসার নাম করবি নি তাহলে ঝেটিয়ে তোর নায়ক হওয়ার সব ঘুচিয়ে দেবো ওরে রানী শোন রাগ করিস না আমি হিরো না তোকে হিরোইন বানিয়ে ছেড়ে দেবো এই ভিটে তোর আসার নাম করবি নি তাহলে ঝেঁটা মেরে তোর নায়কের ভূত আমি ঘুচিয়ে দেবো হ্যালো বাবা রে বাবা রে বাবা আরে মিঠু আর মিঠুনদা তো কাল আমার বাড়িতে খাবে দেখবি কি করে পুলিশ থাকবে তো তাছাড়া মিঠুনদা খাওয়ার সময় কারোর সঙ্গে কথা বলে না ও অমিতাভ দা মানে আমাদের অমিতাভ বচ্চন কাল তো ওনার বাড়িতে আমার নেমন্তন্ন আরে গাড়ি তো এখানে আনেনি গাড়ি তো অনেকটা দূরে আছে ঠিক আছে রাখলাম আচ্ছা দাদা তোমার গাড়ি কোথাও তো দেখছি না তো ওই অনেকটা দূরে আছে বললাম যে লে এখন বল তো তুই কি হবি হিরো না ভিলেন সানুদা আমি হিরো হচ্ছি তো তাহলে তুমি তো হিরো হবে দেখো সানুদা
আমার কিন্তু হিরো হওয়ার শখ। আর তুমি যদি পারো তাহলে আমি জমি বাড়ি পুকুর সব বেচে কিনে তোমার হাতে টাকা তুলে দেবো। কিন্তু আমি ভাবছি ঘরদোর বেচে দিলে তোর বউ তোকে ঝাঁটা পেটা করবে না তো? আরে না না সোনুদা, ও যখন জানবে তখন আমি অনেক বড় হিরো হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, তবে হ্যাঁ ঘরদোর বেচে আমার কাছে টাকা নিয়ে আয়, কেউ চলো জানতে না পারে। আরে না না সোনুদা, কেউ জানতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, আমি যাই, জিদ্দা আমার জন্য দাঁড়িয়ে আছে। ওই শানুর বেটা গ্রামের লোকজনদের ঠকিয়ে মাল করে নিয়ে বাড়ি ভেঙেছে, আর তোমরা সব আহামুকির দল এই সিনেমার হিরো হিরোইন হবে বলে নিজেরা ঘর বাড়ি পুকুর দৌড় বেঁচে এখন সব ভিকির হিসেবে বসে রয়েছে। মরা সব এখন কপাল চাপিয়ে করো। দিদি আমার কাছে একটা খবর আছে কিন্তু। খবর? কি খবর? ওই বেটা শানু আজ নুককে এই গ্রামে ঢুকবে। কি করতে? ওই আমার হিরো করতে। তোমার হিরো করতে? এরা সব এখন হলো হিরো হিরোইন, আর এখন বাকি আছো তুমি। আই শালা ওই শানুর বেটা এই গ্রামে ঢুকে দেখ, তোকে একদম ঝ্যাটা পিটা করে তাড়াবো। আজকে তোর একদিন কি আমার একদিন। আই শালা ওই শানুর বেটা, তো ঝিয়ে টিয়ে বিষ দাঁত ভেঙে দেবো। গ্রামে ঢুকেছো সবার টাকা করে নিয়ে পালানোর জন্যে? আসো আজকে দেখাচ্ছি তোমার মজা। চল চল। আরে খোকা যে শানুদা যে, সামনের সপ্তাহে মিথুনদার সাথে শুটিং এর ডেট আছে তোর, চল তোকে স্ক্রিপ্ট দি। বিশ্বাস আমার কি? আরে মাথা মোটা মুখ্যু, ডায়লগ ডায়লগ। চলো আজ না আমি তোমাকে অনেক কিছু দেবো যা সারা জীবনে ভুলতেও পারবে না।